মাঝে মাঝে যখন ঘরের খাবার খেতে খেতে বোরিং লেগে যায় তখন ইচ্ছা করে যে রেস্টুরেন্টের কোনো খাবার খেয়ে আসি তো সব সময় তো আর রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না তো তাই বাসায় মাঝে মধ্যে কিছু ট্রাই করা হয় তো আজকে তেমনি ট্রাই করেছিলাম হচ্ছে কিছু চাইনিজ আইটেম যেমন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো ওখানে চিলি চিকেনের রেসিপিটা আমি গত ভিডিওতে দেখিয়েছি যারা হচ্ছে দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন আর আজকের ভিডিওতে আমি হচ্ছে ফ্রায়েড রাইসের একটা সিম্পল রেসিপি দেখাবো এখানে প্রথমে আমি চিনিগুড়া চালের ভাত ফুটিয়ে নিলাম আর ভাতের মধ্যে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ভাতটা খুব সুন্দর সাদা হয় তো তারপরে ভাগটা হচ্ছে একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি ওটা ঠান্ডা হয়েলে তারপরে কিছুক্ষণ নর্মাল ফ্রিজেও রেখে দেবো নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে হয় কি ফ্রায়েড রাইসের যে রাইসটা সেটা অনেক বেশি ঝরঝরে হয় আর এদিকে আমি হচ্ছে চুলার মধ্যে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম অল্প চিকেন আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই হচ্ছে কিছুক্ষণ ভেজে তার মধ্যে এখন হচ্ছে পেঁয়াজ তারপরে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম এখন এগুলোকে হচ্ছে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব আর এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে কারণ না হলে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গলে যাবে তো কিছুক্ষণ ভাজার পর আমি হচ্ছে এগুলোকে এক সাইড করে রেখে সাইডে হচ্ছে একটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম এটা হচ্ছে সিম্পল প্রসেস অনেকেই হচ্ছে একটা একটা করে দেয় তারপর আবার তুলে রাখে আমি সব কিছু একসাথেই দিয়ে দিই আর সবশেষে এখানে হচ্ছে সবজিগুলো হয়ে গেলে আমি এখানে রাইস দিয়ে নিচ্ছি আর রাইসটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন বাকি উপকরণগুলো যেমন সয়া সস দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলাম এক টেবিল চামচ আর এক টেবিল চামচ হচ্ছে চিলি সস তো এই সবগুলো সস দেওয়ার পরে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে হচ্ছে ফ্রাইড রাইসের একটা সুন্দর কালার কিন্তু এখানে অলরেডি চলে আসবে তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি হচ্ছে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিব তো যখন দেখবো যে সব কিছুই হয়ে গেছে আর রাইসটা একদম ঝড় একটার একটা সাথে আর একটা লেগে নিই ওই পর্যায়ে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে তো অলরেডি হয়ে গেছে পুরো প্রসেসটা করতে পাঁচ থেকে সাত মিনিটের বেশি লাগার কথা না তো এই তো আমার ফ্রায়েড রাইসটা একদম রেডি সিম্পল ঘরে তৈরি অল্প উপকরণ দিয়ে তো যাদের মাঝে সাধ্যে এরকম খেতে ইচ্ছে করে তারা কিন্তু এরকম সিম্পল প্রসেসে রান্না করে খেতে পারেন তো অনেক হাবিজাবি কিছু লাগে না ঘরে যা আছে তা দিয়েই হয়ে যায় এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আর ভিডিওটা কে কোথা থেকে দেখে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ